심지어 어째 안 하고 있었자 합시드 걸. 이제 이거 어째 안 하고 있었냐? 이거 참 아마 빠르게 쉽게 기억 가봐. 갈아허리는 망쳐버려. Hello guys, welcome to another vlog. আজকে আমরা যাচ্ছি একটা দাওয়াত খেতে এবং কি দাওয়াতে যাচ্ছি সেটি হয়তো আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন। পাহাড়ি দাওয়াতে যাচ্ছি, এক জায়গা থেকে দাওয়াত দিয়েছে, সে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি এবং সেখানে আমাদের অনেক রকমের পাহাড়ি খাবার থাকবে এবং সে খাবারগুলো দেখতে কেমন এবং সে খাবারগুলো স্বাদটা কেমন সব কিছু নিয়ে আমি বিস্তারিত আপনার সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার সাথে আছে হচ্ছে আমার কথা সাহিত্যিক উইতিং। হাই, হাই, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমরা বোবাত খেতে যাচ্ছি, বোবাত খেতে যাচ্ছি, বোবাত খেতে যাচ্ছি। এটা হচ্ছে আমার হোম মিনিস্ট্রি, অনেক বড় বড় মনের মানুষ। আর এটা হচ্ছে আমার দুই জমজ বোন, আর এটি হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। দাওয়াতে আসছি, দাওয়াতে, আর দাওয়াতে দেখুন আমার সামনে কি কি আছে। এটা হচ্ছে সিম্বাপ্পা, আর এটা হচ্ছে আমাদের মুরগি, আর এটা হচ্ছে খুব আমাদের প্রিয় একটি খাবার, শুকুরের মাংস। আজকে আমরা শুকুরের মাংস খাবো মজা করে। অনেক মজা হবে, অনেক মজা, মজা, মজা। শশা আর চিংড়ি দিয়ে রান্না, এটা হচ্ছে নাপি দিয়ে, আর এটা হচ্ছে আমরা খাচ্ছি। সিমটা হচ্ছে রান্না করছে হচ্ছে হাফ সিদ্ধ করে, মানে এখানে মরিচ লবণ আর হালকা হচ্ছে টেস্টিং সল দেওয়া আছে, দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কর্মী শাক, মিশাটা হচ্ছে সিদ্ধ এবং সিমটা হচ্ছে সিদ্ধ, সিদ্ধ মানে খুব মজা হবে। জল আছে, প্রচুর জল আছে, মরিচটা মানে হাইব্রিড মরিচ, প্রচুর জল। আমার একবার কান তাম জুড়ে যাচ্ছে গা, বন্ধু কারবারি শিলবিহীন কারবারি, বোমাং থেকে শিলবিহীন কারবারি। লাইসেন্স না থাকলে কিন্তু তার সে কিন্তু এক নামে পরিচিত, কারবারি নামে। আর আমি শেষ করতেছি, আমি মরিচ সিম্বাপ্পা নিয়ে গেছি। শাকের টেস্টটা করছি, এবার হচ্ছে আমি নাপি মানে নাপি চিংড়ি আর শশা দিয়ে রান্না করছি, শশাকে টেস্ট করবো। চিংড়ি টেস্ট হবে অবশ্যই, সেই স্বাদ, সেই তো বাবা, রসটা মিষ্টি মিষ্টি আর লাগতেছে তরকারিটা। বাজারে পাওয়া যায় চিংড়িগুলো, চিংড়িটা হচ্ছে শশা দিয়ে রান্না করছে, প্রচুর টেস্ট আছে। আজকে সবচেয়ে মজা হচ্ছে সিম্বরটা, সিম মানে হচ্ছে বরবটি, বরবটি বট্টাটাই হচ্ছে সবচেয়ে টেস্ট। আমরা তো মেনে চাবলে পাইলে যে লুতে কম বাবুশলে ফেলা বিয়া, বাদা বাদা ফেলা গিয়া ঠান্ডা পাই জাল তো তার কারণে, মানে
সিম্বাটা হচ্ছে প্রচুর জাল, তার কারণে হচ্ছে সিম্বাটা খাওয়ার পর টাইগার খাচ্ছি। আমরা সকলে জানি হচ্ছে মোমবাতি, আর এখানে আমরা দাওয়াত খেতে আসে কিছু মাছি ফ্রি পাচ্ছি। এই মাছি ফ্রি পাওয়া মাছিগুলোকে তাড়ানোর জন্য হচ্ছে আমরা এই মোমবাতিটা জ্বালাইছি। আপনারাও জ্বালাবেন, তাহলে কোনো অনুষ্ঠানে মোমবাতি যদি জ্বালাই দেন তাহলে মাছির সংখ্যা কমে যাবে। আর আমার এই যেটা হচ্ছে মাংস, প্রচুর চর্বি, এটা এবার আমি টেস্ট করবো। এটার টেস্ট কেমন এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের পাহাড়ের সবচেয়ে প্রিয় খাবার কালা হরিণের মাংস বলা যায় যেটাকে। আচ্ছা, কালা হরিণের মাংস প্রচুর মজা, কালা হরিণের মাংস। এবং কালা হরিণের মাংসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে, চর্বিগুলো খাচ্ছে। পাহাড়ি যারা আছে সকল সম্প্রদায়ের হচ্ছে এই হরিণের মাংস হচ্ছে পছন্দ, সবার প্রিয়। আপনারা যারা খাইতে চান খাইতে পারবেন যদি আসেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে আরেকটি ফুড ব্লগে। তখন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।